নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দেবারতী, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এখন বাজে সকাল 5:30। আমি জাস্ট ঘুম থেকে উঠে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। ভোরবেলার বাইরেটা আমার ভীষণ ভালো লাগে। পোস্টের লাইটগুলো তখনও জ্বলছিল, আর তারপরেই যে চলে এলাম রান্নাঘরে। ছেলের স্কুল আছে তো, ওর জন্য স্কুলের খাবার বসিয়ে দিতে হবে, সাথে ওর বাবারও অফিস আছে। প্রথমেই যেটা আমি বসাই রোজ দিন, সেটা হলো ভাত আর ডালটা। তারপরে আস্তে আস্তে বাকিগুলো করতে থাকি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালের জলটাও গরম হয়ে গেছে। সকালবেলা সোনাকে মুসুরির ডালটাই সেদ্ধ করে দিই, বা কোনো দিন যদি কিছু পাঁচমিশালি তরকারি করে দিই তাহলে সেদিন আর ডাল সেদ্ধটা করি না। তবে আজকে একটু ডাল আর আলু ভাজা আর মাছ ভাজাই করছি। এই চাক চাক করে কাটা আলু ভাজাটা ওর বেশ পছন্দের, আর খুব পাতলা পাতলা করে কাটি, তাই জন্য না আলুগুলো কড়াইতে দিলে বেশ সুন্দর লুচির মতো ফুলে ওঠে, জানো তো। আজকে তোমাদের দেখানো হয়নি, তবে পরে একদিনকে ভিডিওতে তোমাদের দেখাবো। পাতলা করে কাটলে না আলুগুলো কড়াইতে দেওয়ার পরে খুব সুন্দর করে বেশ চিপসের মতো ফুলে ফুলে ওঠে। আর তার সাথে কেটে নেব টিফিনের জন্য সবজি। এখানে নিয়ে নিয়েছি একটু বিনস, আর আলু কেটে নিয়েছি ফুলকপি আর গাজর। এই দিয়ে ওকে একটু পাস্তা বানিয়ে দেব। ওর একার মতনই বানাবো, তাই অল্প অল্প করেই নিয়ে নেয়াও। আর এদিকে দেখো পাস্তাটা না সেদ্ধ করে রাখি, তারপরে এই একটু আমাদের চা, আর সোনার আর ওর বাবার গরম জল। ছেলেটাকে এই ঠান্ডা পড়লে দুদিন বাদে বাদে একটু করে গরম জলে মধু দিই। রোজ রোজ মধুটা খাওয়া ঠিক নয়, শরীরটা গরম হয়ে যায়, সেই কারণে দুদিন পর পর একটু একটু করে সামান্য করে একটু মধু দিই। এই ঠিক এইটুকুনি পরিমাণ দিলেই হয়। আর ওর বাবা আগে গরম জলটা খেতে চাইতো না জানো তো, এখন অভ্যেস করিয়ে দিয়েছি, এখন খায়। তাহলে চলো চটপট চাটা খেয়ে নি, তারপর তো স্কুলের জন্য টিফিনটা বানাতে হবে। শীতের সকালের এই আটা দিয়ে চাটা কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? আর হালকা একটু খুশখুশে কাশি হলে তার সাথে গোলমরিচের দুটো তিনটে দানা দিয়ে দিলেও কিন্তু আরও ভালো হয়। আর এদিকে চা খাওয়াও হয়ে গেছে, ছেলে ঢুকেছে বাথরুমে, আমি সেই ফাঁকে রোজকারের মতো টিফিনটা করে নিই। তাহলে ওকে খাওয়াতে খাওয়াতে কি হয়, টিফিনটাও একটু ঠান্ডা হয়ে যায়, বক্সে ভরে দিতে সুবিধা হয়। তা না হলে ওকে খাইয়ে টিফিন করতে গেলে টিফিনটা একদম গরম থেকে যাবে, আর অত গরম বক্সের মধ্যে ভরে দিতেও ভয় লাগে যদি নষ্ট হয়ে যায় বাই চান্স। সেই কারণে আগে টিফিনটা করে বক্সে রেখে ঠান্ডা হতে দিই, সেই ফাঁকে ওকে খাইয়ে নিই। আর এদিকে দেখো সোনাও স্কুলে চলে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে। আমি একটু কুলেখাড়া পাতা সেদ্ধ করে নিয়েছি জানো তো, এই জলটা খাবো, আমার একটু প্রয়োজন, আর আমি খাবো, আমার শাশুড়ি মাকে একটু দেব। তো জলটা ফুটিয়ে ফুল পাতাটা আর কি ফুটিয়ে রস বার করে নিয়েছি, এখানে আমার জন্য একটু গ্লাসে ঢেলে রাখলাম, আর তারপরে আমার শাশুড়ি মায়ের জন্য একটু দিচ্ছি, উনি পরে ওনার সময় মতন খেয়ে নেবেন। আজকে ব্লগের শুরুতে অন্যান্য দিনের মতো তোমাদেরকে কিন্তু আমি বলতে পারলাম না যে আমরা খুব ভালো আছি, কারণ খুব একটা ভালো আমরা নেই। তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটা আমার বুধবারের, গতকাল মানে বৃহস্পতিবার আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। যদিও এডিট করা ছিল কিন্তু একেবারেই আমার মন ভালো ছিল না। গতকাল মানে বৃহস্পতিবার সারাটা দিন আমার কিভাবে কেটেছে সেটা তোমাদেরকে বলছি চলো। বুধবার রাত্রিবেলা 3টের সময় হঠাৎ করে সোনার গাটা খুব গরম জানো তো, আমি তো ওকে ধরে ঘুমোই, তো যথারীতি ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি, হঠাৎ করেই দেখছি আমার হাতে খুব গরম ছ্যাঁকা লাগছে। তো ঘুমটা ভেঙে যাওয়াতে ঘড়িতে দেখলাম 3টে বাজে, আর তখন গা জ্বরে পুড়ে যাচ্ছে।
তো যাই হোক, উঠে সাথে সাথে ওকে ওষুধ দিলাম, ওর বাবাও উঠে পড়লো। জ্বরের ওষুধ আমার সবসময় ঘরে রাখাই থাকে, তো জ্বরের ওষুধ সাথে একটু কাশির ওষুধ ওকে খাইয়ে দিলাম। ও তারপর প্রায় 5:30 পৌনে 6টা অবধি জেগেই ছিল, তারপর ঘুমোলো। আর যেহেতু পরীক্ষা চলছে তো সকালবেলা তারপরে 7:30টার সময় ওকে ঘুম থেকে ডাকলাম বৃহস্পতিবার, মানে গতকাল। তো ওঠার পরে বললো যে মা স্কুলে যাব, পরীক্ষা দিতে যাব। তো ওকে স্কুলে তারপরে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিলাম বলতে গতকাল আমি আর ওর বাবাও গেছিলাম, ও পুলকারে ছিল আর আমরা দুজন পিছন পিছন গিয়েছিলাম। তো স্কুলে গেল, ডায়েরিতে নোট করে দিয়েছিলাম যে যদি প্রয়োজন পড়ে তাহলে যেন আমাদেরকে কল করে। তো স্কুল থেকে আর কল করেনি। তো ছেলে যখন বাড়িতে ফেরে 2:30-এর পরে 2:35-এর দিকে, পুলকার থেকে নামতে নামতেই দেখছি ও পেটে ব্যথা করছে। আমাকে বলছে, মা আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে, সাথে গা গরম একদম। তো ওর বাবা তো বাড়ি ছিল না, সে তো অফিসে ছিল, তাকে ফোন করলাম যে আমি এক্ষুনি ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো ওকে ছোট্টবেলার থেকে একদম হওয়ার পর থেকে যে ডাক্তারবাবু দেখেন তাকে ফোন করলাম, তো তিনি বললেন যে আমি ব্যান্ডেলে আছি, তবে 10 মিনিটের মধ্যে চলে আসো, তাহলে আমি রয়েছি। তো আমি জানো তো তখন একেবারে কোনো দিশাই পাচ্ছিলাম না, আমার তখন এত হেল্পলেস লাগছিল, কেউ নেই যে আমার সাথে তখন আমাকে একটু কিছু বুদ্ধি দেবে বা আমার সাথে যাবে। ওর বাবা বাড়ি থাকলে তো আমার কোনো চিন্তা থাকে না, কিন্তু আমি একা একাই, ছেলের শরীর খারাপ হলে ওর বাবা বাড়ি না থাকলে একাই হ্যান্ডেল করি, কিন্তু এতটা কালকে হেল্পলেস লাগছিল। তো যাই হোক, সাথে সাথে আমার কপাল ভালো যে ঘর থেকে বেরিয়েই, বাড়ি থেকে বেরিয়েই সাথে সাথে একটা টোটো পেয়ে গেছি। তো টোটো নিয়ে গিয়ে দেখলাম ডাক্তারবাবু ওয়েট করছেন, তো ওকে দেখিয়ে নিলাম। আর ওর তখন না পেটে ব্যথাটা প্রচণ্ড বেশিই করছিলো দেখে ওকে একটা USG করতে দিয়েছে, আর এখন তো জ্বর হলেই ডেঙ্গু ম্যালেরিয়া এই দুটো টেস্টও দিয়েছে। তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলাম, তখন প্রায় 3টে বেজে গেছে। তারপরে ওকে স্কুলের ইউনিফর্ম ছাড়িয়ে চেঞ্জ করিয়ে দুটো একদম অল্প দুগাল ভাত খাইয়ে ওষুধ খাওয়ালাম। এইভাবে না সারাটা দিন বৃহস্পতিবার দিনটা আমার চিন্তায় মন খারাপে কেটে গেছিলো। আর এই যে তোমাদেরকে এখন আমি ভয়েসটা দিচ্ছি, কখন জানো, এখন বৃহস্পতিবার রাত্রি 12:30 মতো বাজে। ইচ্ছে করছিল না ভয়েসটা দিতে, ছেলের কাছ থেকে উঠতে, কিন্তু দেখলাম ও ঘুমোচ্ছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করে আসি। চারিপাশ এখন চুপচাপ আর আমি বসে তোমাদের সাথে গল্প করছি। বাচ্চার শরীর খারাপ হলে আমরা মায়েরা বড্ড অসহায় হয়ে পড়ি বলো, নিজেদের অসুস্থতাতেও এতটা অসহায়তা লাগে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।